আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদিয়াস রেসিপিতে। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই। তাহলে চলুন বন্ধুরা, চিকেন ফ্রাই তৈরির পদ্ধতিটা দেখে নিই। চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে নিয়েছি চিকেন 5 পিস, লেগ পিস, থাই পিস, আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন নিতে পারেন। আর চিকেনগুলোকে দেখুন, আমি হালকা একটু করে কেটে দিয়েছি, কেটে দিলে ভিতরে মশলা ঢুকলে ভালো লাগে চিকেনগুলো খেতে। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 4 চামচের 1/3 ভাগ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, সয়া সস দিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিচ্ছি 2 চা চামচ। আমি এখন এগুলোকে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া লাগবে, চিকেনগুলোর সঙ্গে যেন মিক্স হয়। মেখে নেওয়া হয়ে গেছে, আমি এখন লেবুর রস দিচ্ছি, আবার একটু মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আপনারা 2-3-4 ঘন্টা রাখলেও বেশি ভালো হয় চিকেনগুলোর জন্যে। আমি এখন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়েছি দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম, দেওয়ার পর ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি ময়দাটাকে মিক্স করে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয়, আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন। একটু লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, তারপর ময়দাটাকে আমি এখন মেখে নিচ্ছি। কোট করার জন্য তৈরি হয়ে গেল ময়দা, দেখুন। 2 ঘন্টা পর আবারও আসছি, দেখুন বন্ধুরা চিকেনগুলো কত সুন্দর হয়েছে। চিকেনগুলোকে আমি এখন কোট করে নেব। একটা করে চিকেন আমি ময়দার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি, দেওয়ার পর ব্যাটারের মধ্যে দিচ্ছি, আবারও আমি ময়দার মধ্যে দিচ্ছি। চেপে চেপে কোট করে নেওয়া লাগবে, আমি যেমনটা নিচ্ছি। কোট করা হয়ে গেছে, আবারও আমি কোট করতেছি, দেখুন। ময়দার মধ্যে দিয়ে চেপে চেপে আমি এখন ব্যাটারের মধ্যে দিচ্ছি, আর আপনারা যদি এই ব্যাটারের মধ্যে না দিয়ে শুধু নর্মাল পানির মধ্যেও এভাবে কোট করে নিতে পারেন। এভাবে সবগুলোই আমি কোট করে নিচ্ছি, এখন ভেজে নেব। চুলার উপর কড়াই দিয়েছি, ঢেলে দিচ্ছি তেল। চিকেন ভাজার জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেছে, আমি এখন চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, তাহলে চিকেনগুলো ভালো হবে না। 8-10 মিনিট এভাবে হালকা আছে চিকেনগুলোকে ভেজে নেওয়া লাগবে। চুলা গাছ বাড়িয়ে দেওয়া যাবে না, কেননা যদি বাড়িয়ে দেয় তাহলে চিকেন ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। একটু 10 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভেজে নিতে আমার 20 মিনিট সময় লাগছে। দেখুন চিকেনগুলো তৈরি হয়ে গেছে গোল্ডেন কালার। চিকেনগুলোকে আমি এখন তেল থেকে তুলে নেব, একটা একটা করে আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজে কিভাবে চিকেনগুলো তৈরি করা হলো। আমার এই রেসিপিটা যদি আপনারা দেখেন, ফলো করেন, বাচ্চাদের বায়না ধরলে বাইরে না নিয়ে যেয়ে আপনারা ঘরে বসেই তৈরি করে খাওয়াতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে কেমন লাগছে।
যারা এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।